প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। নেহা আমার হাত ধরে বায়োলজি ডিপার্টমেন্টের রুমে এসে যখন দাঁড়ালো, সবাই আমাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সবার দিকে এক পলক চোখ মেলে তাকিয়ে নেহার দিকে তাকালাম। নেহা আমার দিকে কেমন শোভনীয় দৃষ্টিতে চেয়ে রইল। আমি মাথা নিচু করে নিলাম। কেমন একটা ভয় পাচ্ছি আমি। ভয়টা ঠিক লজ্জা মিশ্রিত সংকোচতার, সেটা বেশ ভালোভাবেই উপলব্ধি করছি। এক্সকিউজ মি, মিমি আপু একটু সামনে আসবেন? আমি চমকে উঠলাম, মিমির দিকে তাকালাম। মিমি অবাক হয়েই তাকিয়ে আছে। অবকাশময় সময়টা যেন কেমন আরও থমকে গেছে। অদ্ভুত এক অনুভূতির শিহরণ আমার সারা গায়ে বয়ে চলেছে। নির্বাক নির্বিলাসা এক অহেতুক মনের এক পেশি কথোপকথন যেন থমকে গেছে। মিমি আমাদের সামনে আসলো। নেহা বলে ওঠে, আবির, মিমির গালে কষে একটা চড় দাও। নেহার এমন কথা শুনে ক্লাসে সবাই থতমত খেয়ে গেছে। তার থেকে বেশি বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মিমি। নেহার এমন সাহস দেখে আমি অনেকটাই অবাক হচ্ছি। মিমির দিকে ঠিকমতো তাকানোর সাহসটা আমার কখনো হয়নি। সেই মিমিকে নাকি চর মারতে বলছে নেহা। আমি নেহার দিকে তাকিয়ে বললাম, চলো না বাইরে যাই, এখানে ভালো লাগছে না। চুপ, তোমাকে না বলেছি মিমির গালে কষে চড় মারতে? এখন তুমি মারবে নাকি আমি মারব? নেহার কথার আমি কোনো প্রতিউত্তর দিলাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সারা ক্লাস নীরব নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তাকাবে বা না কেন, কমার্সের ডিপার্টমেন্টের স্টুডেন্ট এসে সায়েন্সের মেয়েকে চড় মারতে বলছে। সবাই অবাক হয়েই তাকানোর কথা। নেহা মিমিকে বলল, তুমি না বলেছিলে তানভীরকে তুমি ছাড়া কেউ ভালোবাসবে না? তুমি ভুল। হ্যাঁ, ওর মতো একটা ছেলেকে আমি ভালোবাসি। বলেছিলে না তুমি ছাড়া ওর কোথাও যাওয়ার নেই, সে আমার কাছে আসবে, আর তুমি হলে ফালতু মেয়ে। তানভীর চলো। নেহা আমার হাত ধরে ক্লাস থেকে বের করে আনে। পুরো ক্লাস যে নীরব ছিল আমাদের জন্য, সেটা ভেবেই আমার কেমন যেন লজ্জা পাচ্ছে। নেহা আমার হাত ধরে ক্যাম্পাসের মাঠে আসলো। আমি ওর পাশে বসলাম। নেহা যে এমন একটা কাজ করবে কখনো বুঝতেও পারিনি। নেহা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এত সাহস কেন দেখালে? নেহা আমার দিকে তাকালো, রাগি চোখে বলল, কেন যে ওর গালে চড় মারিনি? আমি কিছু বললাম না, নেহার থেকে চোখ সরিয়ে নিলাম। এক সপ্তাহ আগে আমাদের ক্লাসে এসে আমাকে দাঁড় করাই। পুরো ক্লাস মিমির কথা শুনে চুপ ছিল। আমি ক্লাসে দাঁড়িয়ে ওর বলা কথাগুলো শুনি। ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে মিমি এসে বলে, তানভীর উঠে দাঁড়াও। মিমির পাশে একটা ছেলে ছিল। আমার ক্লাসে সবাই জানে মিমি আমার গার্লফ্রেন্ড। মিমির কথা শুনে দাঁড়ালাম। মিমি বলল, তানভীর তুমি একটা খ্যাত, তোমার ছেলে আমি ঠিক মতো চলতে পারি না। মিমি এটা করো না, মিমি বাইরে যেও না, মিমি অনুমতি নিবা, এটা সেটা কেন, এগুলো আমার পছন্দ না। আমার লাইফ, আমি কি করব, কোন ড্রেস পরবো, সেটা আমি সিদ্ধান্ত নেব। কিন্তু না, সেসব তুমি বলে দাও, যা আমার সহ্য হয় না। আর শোনো, আজকের পর আমাদের মাঝে যা ছিল সব ব্রেক আপ। আমি ভুল ছিলাম, তোমার সব কিছু জেনে ভালোবেসেছি, কিন্তু তুমি যে একটা খ্যাত তা জানা ছিল না। আর এটাও শুনে রাখো, তুমি আর কাউকে কখনো পাবে না, আমার কাছেই আসতে হবে বারবার। তোমার মতো ছেলেকে কোনো মেয়েই ভালোবাসবে না, বিরক্তিকর তুমি একটা। আর একটা কথা, পাশে যে ছেলেকে দেখছো এটা আমার বিএফ, তাই আবার বলছি তুমি মাঝখানে আসবে না, অন্য কাউকে খুঁজে নিও। ও সরি, তোমার মতো ছেলেকে আবার কে ভালোবাসবে? মিমি চলে যায়। সারা ক্লাসের স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে থাকে। আমি ক্লাসরুম থেকে বের হয়ে চলে আসি। ভার্সিটিতে আসার প্রথম থেকে কোচিংয়ে ভর্তি হই। সেখান থেকে মিমির সাথে পরিচয়। ও ছোট ড্রেস পরত, আমি চেয়েছিলাম সেগুলো যেন না পরে, কারণ বাইরের ছেলেরা ওর দিকে কেমন করে তাকাতো। ও অকারণেই বন্ধুদের সাথে পার্টিতে যেত, সেখানে ওর গায়ে ছেলেরা হাতও দিত, যেটা আমার পছন্দ ছিল না। তাই বলেছিলাম যেন কোথাও গেলে আমাকে বলে যেতে। কী জানি এগুলোই ছিল হয়তো ওর থেকে দিন দিন দূরে চলে আসার এক বিশাল পথ। মিমি চলে যায় আমার থেকে। আমি চুপচাপ একা ক্লাসে আসতাম আর ক্লাস শেষ করে চলে যেতাম।
একদিন দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর সেটা হলো এই নেহা। সে কেবল ওই দিন নয়, অনেক আগে থেকেই আমার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু কখনো ওভাবে খেয়াল করিনি। আজকে ক্লাসে এসে আমি বেঞ্চে বসে বই বের করব, তখনই নেহা আসে আমার সামনে। আমার হাত ধরে সে টানতে টানতে মিমিদের ক্লাসে নিয়ে যায়। আমি অবাক হয়েছিলাম নেহার এমন কাণ্ড দেখে, কিন্তু আমি কিছুই বলতে পারিনি। কিন্তু আরও বেশি অবাক হয়েছে নেহা আমাকে সবার সামনে ভালোবাসি বলেছে। তানভীর, জানি না তুমি আসলে ব্যাপারটা কিভাবে নেবে, কিন্তু আসলে তোমাকে প্রথম থেকেই ভালো লাগতো। তোমাকে বোঝাতে চেয়েছিলাম আমি তোমাকে পছন্দ করি, কিন্তু জানতে পারি তুমি মিমি নামের কাউকে ভালোবাসো আগে থেকেই, তাই কখনো জানাইনি। চেয়েছিলাম তোমার থেকে দূরে যাব, অথচ আজ তোমার কাছে আসছি। ভালোবাসি এখন তোমাকে, তুমি যদি না চাও তবে আমি কখনো তোমার সামনে ভালোবাসি বলবো না, বন্ধু হয়ে থাকতে চাই। নেহা কথাটা বলে চলে যাচ্ছে, আমি বসে আছি। সময়গুলো কেমন যেন অদ্ভুত হয়ে যায়। কেউ ফিরে যায়, কেউ দূরে চলে যায়, কেউ বা চাই যেন সে পেছন থেকে ডাকুক, বা কেউ বা চাই নিচ থেকে প্রিয় মানুষটা কল দিক। তবে আমি নেহাকে ডাকবো না এখন, নিজেই তো ছন্ন ছাড়া। ঢাকা শহরে এসেছিলাম বছর দুই আগে। 5 বছর আগে বাবা মারা যায়। বাবার ছোট ব্যবসা ছিল, তিনি মারা যাওয়ার পর সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ঠিক মতো খেতেও পারতাম না আমরা। পরিবারে আমি আর আমার মা ছিলাম। তখন আমি কলেজে পড়ি। ক্লাস শেষ করে এসে শুনি, ভাবি এখানে টাকা আছে অনেক, এখন ভালোবাসার জন্য দিয়ে গেলাম, রাতের জন্য আরও এক্সট্রা দিয়েছি। কথাটা শেষ করে একটা লোক মায়ের ঘর থেকে বের হয়। উনি খালি গায়ে ছিল, আমাকে দেখে উনি হাসলেন। ভালো আছো তানভীর? আমি কোনো উত্তর দিলাম না। উনি চলে গেলেন। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে মায়ের ঘরে যাই। মায়ের কাপড় এলোমেলোভাবে ছিল, আমাকে দেখে ঠিকঠাক করতে যাচ্ছিল। আমি বললাম, থাক এসবের দরকার নেই, ওই আঙ্কেলটা কেন এসেছিল বুঝতে পারছি, কিন্তু এটা বুঝতে পারছি না তুমি কেন এমন করছো। মা কিছুই বলল না, কেবল নীরব হয়ে কাঁদল। উত্তর না পেয়ে চলে আসব, সে সময় তিনি বললেন, সংসারটা চালাতে টাকা লাগে রে, আমি চাই না তুই কাজ কর, কারণ আমার স্বপ্ন তুই বড় হবি, একজন বিশাল বড় মানুষ হবি, এই জন্য তোর পড়াশোনার খরচ চালাতে এটা করতে হয়, আমাকে ভুল বুঝিস না। মায়ের কথাগুলো শুনে আমি চুপ হয়ে গেলাম। খুব রাগ হয় আমার। মায়ের সাথে সেদিনের পর থেকে আর কথা বলিনি। বাড়ি থেকে চলে আসি ছোট খালার বাসায়। বর্তমানে এখানেই থাকি, ওনাদের ছেলে মেয়ে নেই, আদরটা এখান থেকে পাই। তবে মা আমার পড়াশোনার জন্য টাকা পাঠায়, সেটা ওভাবেই আছে, আমি কখনো হাত দেইনি তাতে। সব কিছু মিমিকে বলেছিলাম, হয়তো সিম্প্যাথি দেখানোর জন্য কাছে এসেছিল, তবে সে ঠিকই চলে গেছে। বসা থেকে উঠে দাঁড়ালাম, নেহা চলে গিয়েছে। নেহার বাড়ি আমি চিনি। আচ্ছা, ওর বাড়ির সামনে কি আমার যাওয়া উচিত? আমার প্রতি ওর ভালোবাসাটা বিশাল, সেটা কি নষ্ট হতে দেব? না, দেব না, ওর বাসার সামনে যাব। রিক্সা নিলাম, নেহাদের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দুইতলা বাড়ি, বাড়ির সামনে একটি চায়ের দোকান। আমি দোকানের বেঞ্চে এসে বসলাম। নেহাদের বাড়ির দিকে তাকিয়ে কাউকে পেলাম না। হুট করেই একটা ভয় কাজ করছে। ভয়টা হলো, নেহা কি আমার সাথে আর কথা বলবে না? আর বসবো না, বসা থেকে উঠে দাঁড়ালাম। চলে আসব, শেষবার ব্যালকনির দিকে তাকালাম, নেহা এসে দাঁড়িয়েছে। হুট করে আমার মুখে এক চিলতে হাসির রেখা জমা হলো, আর নেহার মুখে বিস্ময়কর আভা। নেহা ইশারায় হাত তুলে বলল, এখানে কি করছি? আমি কিছুই বললাম না, কেবল ওর দিকে তাকিয়ে দেখছি। নেহা মুচকি হাসলো, সে কেন হাসলো জানি না, তবে ধরে নিয়েছি এখন থেকে আমি ওর পাশে আছি। আমি হাঁটা শুরু করলাম, হয়তো এখন থেকে জীবনের রঙটাও বদলে যাবে। সেই রংধনুতে বিষাদের নীল রং থাকবে না, থাকবে ভালোবাসার রঙিনে আঁকা ঘুড়ির সাথে সাদা রংটা, যা তৈরি করবে ভালোবাসার এক বিশাল আকাশ। নতুন গল্প দিতে একটু দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে
সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।